একটা অদ্ভুত কারণে বাংলাদেশে স্পেশালি আমরা আমাদের বাচ্চাদেরকে তাদের নিজেদের হাতে খেতে দিতে চাই না। আমাদের ছোট ছোট বাচ্চাদের জন্য এটা যেমন সত্যি, এমনও বহু পরিবার আছে বাচ্চার বয়স 16-17 হচ্ছে, এখনো মা বা বাবা বা কেয়ার গিভার মুখে তুলে খাওয়াচ্ছে। এই যে আমাদের একটা অভ্যাস বা এই যে আমাদের একটা এত বছর ধরে একটা মাইন্ডসেট তৈরি হয়ে গেছে যে বাচ্চাকে খেতে দিলে ও বোধ হয় ঠিক মতো খাবে না, আমারই কাজ হচ্ছে তাকে খাওয়ানো, এটা একটা খুবই খুবই বিপজ্জনক মাইন্ডসেট। আজকের ভিডিওটাতে আমি অনেকগুলো অ্যাসপেক্টসে বলবো যাতে আমরা প্রত্যেকটা অভিভাবক এই ব্যাপারটা নিয়ে আরেকটু সিরিয়াস হতে পারি। পৃথিবীর কোথাও আপনি এই সিনারিওটা আমার মনে হয় পাবেন না, এই ভারতীয় উপমহাদেশ ছাড়া, যেখানে আমরা এটাকে একটা অপরাধ মনে করি যদি আমাদের বাচ্চাদেরকে আমরা নিজের হাতে না খাই, অথচ আমরা চিন্তাও করি না এটা কিভাবে আমাদের বাচ্চার চাইল্ড ডেভেলপমেন্টকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমরা যখন আমাদের বাচ্চারা ছোট, কোনো সন্দেহ নাই, একটা 1 বছরের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু আমাদের অ্যাসিস্ট্যান্স তাদের প্রয়োজন হবে, কিন্তু তারপরে কি? বিশেষ করে যখন তার বয়স 1.5 বছর হয়ে যাচ্ছে, একটু একটু করে হাত পাগুলো সে বেশ ভালো, তার ফাইন মোটর অ্যাক্টিভিটিগুলো একটু একটু করে ডেভেলপ করছে, এটা খুব আইডিয়াল একটা সময় যে আমরা নিজেরা যখন খেতে বসছি আমাদের বাচ্চাদেরকে আমরা বসিয়ে দিব। একটা টেবিলে বিভিন্ন রঙের খাবার থাকবে, পানি থাকবে, এবং অবশ্যই আমি যত ছোট তখন কিছুটা অ্যাসিস্ট্যান্স আমি দেব, কিন্তু তার খাওয়ার অভ্যাস তাকে করানো। এটার অনেকগুলো বেনিফিট আছে এবং আপনি যদি না করেন তাহলে অনেকগুলো বিপদ আছে। বেনিফিটসগুলো একটু যদি মিলাই, যেগুলো আমরা সচরাচর চোখে দেখি না, আমাদের ব্রেন ডেভেলপমেন্ট আসলে কিভাবে হয়, ছোট ছোট এক্সপেরিয়েন্সের মাধ্যমে হাজার হাজার নিউরোনাল কানেকশন আমাদের বাচ্চাদের ব্রেইনে হয়। খেয়াল করেন, একটা খাবার যখন সে তার দিকে তাকায়, এটার অনেকগুলো কালার সে দেখছে, যখন সে টাচ করছে এটা কি সফট নাকি এটা হার্ড, এই যে সেন্সরি এক্সপেরিয়েন্স গুলো যেগুলো বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই দরকার সেটা সে বুঝতে পারছে। এবং যখন সে খাওয়ার চেষ্টাটা করছে তখন তার ছোট ছোট আঙ্গুলের বিভিন্ন অ্যাক্টিভিটি সে করছে, সে চামচটা ধরতে চেষ্টা করছে, তার গ্রিপ ডেভেলপ করছে, হয়তো চামচটা পড়ে যাচ্ছে, একভাবে হচ্ছে না, সেটাকে আরেকটা হাত দিয়ে ধরার চেষ্টা করছে, তার প্রবলেম সলভিং ক্যাপাসিটি তৈরি হচ্ছে। খাবারের দিকে যখন সে তাকাচ্ছে সে ডিসিশন নিচ্ছে, আমি কি আগে এটা মুখে দিব নাকি আমি এটা মুখে দিব। যদি কোনো একটা টেস্ট তার ভালো লাগছে সে সেটাকে অ্যাকনলেজ করতে পারছে, ভালো না লাগলে সেটা সে মনে রাখতে পারছে। সবচেয়ে জরুরি, বাচ্চা যখন নিজে খায় তখন তার আমার খিদাটা মিটলো কিনা এই অনুভূতিটা সে ঠিকঠাক মতো ধীরে ধীরে আসলে বুঝতে শিখে। তাতে যেটা সুবিধা হয়, যত বাচ্চাটা বড় হতে থাকে আপনি দেখবেন এইসব বাচ্চারা তারা নিজেরা কেয়ার গিভারের কাছে এসে বলে যে আমার খিদা লেগেছে, আমি এখন খেতে চাই। যেটা আমরা যখনই আমরা এক নাগারে বাচ্চাদেরকে ঠেসে খাওয়াতে চাই, এই কাজটা আমরা কেন করি? এটা মূলত করি আমাদের সময় বাঁচানোর জন্য। আমরা মনে করি কেয়ার গিভিং এর একটা পার্ট হচ্ছে ওকে খাওয়ায় আমার কাজটা শেষ করা, কিন্তু আমরা অনেক অভিভাবক এভাবে চিন্তা করি না যে এটা আমাদের শিশুর বিকাশের একটা অংশ এবং বিকাশের একটা খুবই প্রারম্ভিক পর্যায়ের একটা গুরুত্বপূর্ণ অংশ। একটা ছোট জিনিস যদি আপনারা মিলান, সেটা হচ্ছে যেসব বাচ্চাদের আপনি একটা না মুখে খাওয়ান, আপনি কিন্তু বুঝেন না যে তার তৃপ্তিটা হলো কিনা, তার তার পেটটা ভরলো কিনা। আমি আমার মতো করে আমার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী কিন্তু তাকে খাওয়াচ্ছি, তাতে সময়ের সাথে সাথে আমি তার এই যে তার যে কন্ট্রোলটা নিজের ক্ষুধার উপরে নিজের পছন্দের উপর সেটা কিন্তু ধীরে ধীরে কেড়ে নিচ্ছে। এবং এসব বাচ্চারা আপনি দেখবেন খাবার নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা কাজগুলো করে। বাংলাদেশ ছাড়া, ভারত উপমহাদেশ ছাড়া আমার মনে হয় না যে পৃথিবীর আর কোনো জায়গায় আমরা এভাবে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মুখে তুলে খাওয়ানোর এই কাজটা করি। এবং বাংলাদেশে তো ব্যাপারটাকে আমরা একটা এমন একটা জায়গায় নিয়ে গেছি যে একজন মায়ের জন্য বা একজন কেয়ার গিভারের জন্য এটা মোটামুটি একটা পাপের সমতুল্য ব্যাপার যদি সে ঠিকঠাক মতো বাচ্চাকে না খাওয়ায়। এবং আমরা এভাবেও চিন্তা করি যেই মা বাচ্চাকে খাওয়ায় দিচ্ছে না সেটা মানে সেটা হচ্ছে পাশানি মা বলতে যা বোঝায়, কিন্তু এই পুরো জিনিসটা আসলে একটা ভুল অভ্যাস বা ভুল একটা মাইন্ডসেট সমাজ হিসেবে আমাদের তৈরি হয়েছে। ঘন্টার পর ঘন্টা বাচ্চা মুখ থেকে ফেলে দিচ্ছে, আমরা আবার তুলে দিচ্ছি, আবার ঠেসে দিচ্ছি। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা মিস করি, সেটা হচ্ছে সাইকোলজিস্ট আমরা একটা থিওরির কথা আমরা সবাই জানি, সেটা হচ্ছে এরিক এরিকসনসের সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি। এখানে বিভিন্ন আমাদের বয়সের স্তর অনুযায়ী
আমার শিশুর কি প্রয়োজন এবং সেটা তাকে না দিলে কি হয়, এ ব্যাপারে অভিভাবক এবং যারা ডেভেলপমেন্টাল থেরাপিস্ট আছেন তাদের ব্যাপারে অনেক তথ্য আছে। আমি যদি বয়সটা বলি, যে 1.5 বছর থেকে 3 বছরের এই যে বয়সটা, এই সময় কিন্তু আমাদের বাচ্চাদের এরিক এরিকসনসের এই থিওরি অনুযায়ী অটোনমি তৈরি হয়। অটোনমি মানে কি, আমি একটা মানুষ, আমি নিজে পারি, নিজের জিনিস আমি নিজে চুজ করতে পারি, নিজের সব কাজ আমি নিজে করতে পারি। আপনারা নিজে মিলান, 1.5 বছর পর্যন্ত দেখবেন আপনি ঠেসে ঠেসে বাচ্চাকে খাওয়াতে পারছেন, কিন্তু এরপরে বাচ্চা মাথা নাড়ানো শুরু করেছে। ঠিক 1.5 বছরের পরে, কাছাকাছি 1 বছর অনওয়ার্ড, কেন কেন আগে তো সেভাবে মাথা নাড়তো না, এই শুরু করলো কেন, রাইট? কারণ 1.5 বছর থেকে আস্তে আস্তে তার একটু একটু করে ডিসিশন তৈরি হওয়া, আমি কি পছন্দ করি, কি আমি পছন্দ করি না। এবং এই বয়সে আমার বাচ্চারা দেখবেন জুতার, আপনি জুতার ফিতা করাই দিতে চাচ্ছেন, সে পা সরায় নিচ্ছে, আমি নিজে ফিতা বাঁধবো, উল্টা ডান পায়ে একটা বাম পায়ে, বাম পায়ে একটা ডান পায়ে পড়ছে, কিন্তু আমি নিজে বাঁধবো। একটা পানি আপনি তাকে খাওয়াতে চাচ্ছেন, সে নিজে ধরতে চাচ্ছে। সো আসলে প্রত্যেকটা কাজ সে অটোনমি নিতে চাচ্ছে, সার্বভৌমত্ব নিতে চাচ্ছে, এই পরিবেশের উপরে আমি একটা কিছুটা সে বোঝাতে চাচ্ছে। এবং এটা কিন্তু সবার আগে আমরা ভাঙা শুরু করি আমাদের ডাইনিং টেবিলে বসে, অথবা আমি তার সামনে একটা ট্যাব দিচ্ছি, আমি খাওয়াচ্ছি, তার ডিসিশন মেকিংটা আমি পাত্তা দিচ্ছি না, তার অটোনমি সেন্সকে আমি পাত্তা দিচ্ছি না। এই বয়সে শিশুর এনভায়রনমেন্ট থেকে তার এই যে দাবিটা যখন আমরা পূরণ না করি, এই থিওরি অনুযায়ী শিশুদের ভিতরে ডাউট বা শেম, এই দুটো জিনিস তৈরি হয়, শেম অর ডাউট। আমি মানে নিজেকে ইন মানে অপর্যাপ্ত বা মানে ঠিক নাই, এটা আমি আসলে অনুভব করতে শুরু করি শিশু হিসেবে। কিন্তু যখন আমি তার এই ছোট ছোট ডিসিশন মেকিং গুলোকে উদ্বুদ্ধ করি, তখন আসলে তার সে যে একটা সার্বভৌম সত্তা, এই জিনিসটাই, অনুভূতিটা তার মধ্যে প্রগাঢ় হয়। এই জিনিসটা খুবই দরকার। আমরা যখন খাওয়ার টেবিলে আমরা ওদের খাওয়াটা খেয়াল করি, আপনি দেখবেন যে একটা সলিড যখন সে খায়, শক্ত কোনো খাবার, এটাতে তার যে পরিমাণ কসরত করতে হয়, যখন সে একটা লিকুইড আইটেম তাকে আপনি দিচ্ছেন, হয়তো একটা স্যুপ, সে তুলছে, পড়ে যাচ্ছে, মুছছে, এখানে কিন্তু একটা মেস আছে। কিন্তু আপনি মনে রাখবেন যে সলিডের চেয়ে কিন্তু লিকুইড খাবার খাওয়া আরো কঠিন। যত এখানে মেস হচ্ছে, প্রত্যেকটা আপনার বাচ্চার জন্য একটা লার্নিং এক্সপিরিয়েন্স। এবং আমার অভিজ্ঞতা বলে, আমরা যারা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা ওয়ার্কিং মাদার আছি, আমাদের নিজেদের যেহেতু ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে হয়, আমি দেখেছি যে বেশিরভাগ ওয়ার্কিং মাদারদের বাচ্চারা আসলে নিজের হাতে খায়। কিন্তু আমরা মনে করি যারা আমাদের হাউস ওয়াইফ মা আছে, তাদের অফুরন্ত সময় এবং তার একটা ইউটিলাইজেশন হতে হবে বাচ্চাদের খাওয়ানোর মাধ্যমে, যেটা একেবারেই সত্যি না। আমাদের আমাদের যারা হাউস ওয়াইফ মা আছেন, তাদের অসম্ভব ওয়ার্কলোড আছে, এবং আমাদের সন্তানদের বড় করা মানে তাদের শুধু ফিজিক্যাল ডেভেলপমেন্টে ফোকাস করা না। এই লড়াইটা আমাদের বড় করে না যে আমার বাচ্চার বয়স 6 মাস, ওর ওজন 12 কেজি, নাকি আপনার বাচ্চার অন্য একটা বাচ্চার বয়স 14 কেজি। এই ডিসকাশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আমাদের জন্য ইম্পর্টেন্ট যে এই পরিবেশের শিশুর জন্য যেই আমার যে পরিবেশটা করার কথা, সেটা আমি তৈরি করতে পারছি কিনা। এবং আপনি দেখবেন যে সব মা ছোটবেলা থেকে শুধু খাওয়া দিয়ে শুরু হবে, তারপর ছোট ছোট তার শিশুর বয়স বুঝে তাকে তার কাজগুলো আমরা করতে উদ্বুদ্ধ করব, আস্তে আস্তে একটা অসম্ভব সুন্দর ব্যাপার হবে। আপনি বাড়তি অনেকটা সময় পাবেন, যে সময়টা আপনি বাচ্চার সাথে 1-to-1 কানেক্ট করতে পারবেন, হয়তো গল্পের বই পড়ছেন, অথবা তার সাথে ছবি আঁকছেন, তার সাথে খেলছেন, আপনি অনেক সময় বের করতে পারবেন। কিন্তু আপনি যখন কাজটাকে একটা ধারাবাহিক কাজ হিসেবে নিয়ে নেন, যে এরপরে খাওয়াবো, তারপরে ঘুম পাড়াবো, এবং খুব রোবোটিক রিচুয়ালিস্টিক একটা কাজ, আমরা কিন্তু দিন শেষে মানুষ। হ্যাঁ, অবশ্যই মাতৃত্ব একটা অসম্ভব সুন্দর অনুভূতি, কিন্তু এখানে কিন্তু এই যে একটা ম্যাসিভ টায়ার্ডনেস এবং একটা ফ্যাটিগ, এই যে আমরা ক্লান্ত অনুভব করি, এটা কিন্তু ভীষণ রিয়েল। এবং আমি মনে করি না মা হিসেবে এটা নিয়ে আমাদের কখনো অপরাধ বোধ হওয়া উচিত। এটা আমার সন্তান, আমি তার জন্য যেটা ভালো সেটা করব। এখন এই ভালো করা মানে, একটা কথা আমি সবসময় বলি প্যারেন্টিং এর ভিডিও যখনই করেছি, সন্তানের জন্য যখন আপনি অতিরিক্ত করেন, অ্যাজ ইফ আপনি তার পানি চাচ্ছে, আপনি তার পানি গ্লাস আগায় দিচ্ছেন, তার জুতো আগায় দিচ্ছেন, ব্যাগ আগায় দিচ্ছেন, হোমওয়ার্ক করে দিচ্ছেন, আপনি কিন্তু দিন শেষে তাকে একটা অথর্ব সন্তান হিসেবে বড় করছেন। চান্সেস আর ভেরি হাই আপনার এই বাচ্চাটার
সেলফ কনফিডেন্স লেভেল অনেক কম হবে, কারণ আমরা আত্মবিশ্বাস এই ব্যাপারটা কিন্তু একটা খুব গ্লোবাল ফিলিং। আপনি যখন ছোট ছোট কাজগুলো আমার বাচ্চারা করতে পারে, সেটা খাওয়া হোক, সেটা ঘর গুছানো হোক, একটা কবিতা আবৃত্তি করা হোক, এই ছোট ছোট প্রত্যেকটা জিনিস যে আমি পারি, আমাকে দিয়ে হয়, এই যে আমার সার্বভৌম সত্তা হিসেবে আমি নিজেকে আবিষ্কার করতে পারি, এই সুযোগটা পরিবেশে করে দেওয়া শিশুর আত্মবিশ্বাসের এটাই হচ্ছে মূল মন্ত্র। তাই আজকের এই ভিডিওটা যারা দেখছে, আমি চাই বাংলাদেশের এই কালচারটা আমরা একটু একটু করে ভাঙতে শুরু করি এবং মায়েদেরকে একটা কথা বলি, কেয়ার গিভারদেরকে একটা কথা বলি। ফার্স্ট ওয়ান মান্থ, প্রথম এক মাস আপনি যখন বাচ্চাটাকে ট্রেন করছেন নিজের হাতে খাওয়ার জন্য, তখন এটা খুব মেসি একটা এক্সপেরিয়েন্স এবং বেশ একটা আপনার ভালো লাগবে না, আপনার কাছে মনে হবে ধুর এটাতে খাওয়াই ফেলে ঠেসে। কিন্তু দেখেন, আমাদের একটা কাজকে সহজ করতে গিয়ে আমরা যেন তাদেরকে জীবনের একেবারে প্রথম যে স্তম্ভগুলো আমার গড়ে দেওয়ার কথা, সেই স্তম্ভগুলোকে ভাঙবেন না। এটা একটা অপরাধ যেটাকে আমরা নর্মালাইজ করে ফেলেছি এবং যেটা আমাদেরকে নিজেদের থেকে ভাঙতে হবে। তো এটা ছোট ছোট করে অল্প অল্প করে শুরু করা, সপ্তাহে 7 দিন না দিয়ে প্রথমে 2 দিন দেন, তারপর 3 দিন করেন, আস্তে 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 করে দেন, এবং একটা সময় দেখবেন যে আপনার নিজের সময় বাঁচছে এবং আপনার সাথে আপনার বাচ্চা যখন মুখোমুখি বসে খাচ্ছে, আপনি তাকে অনেক অন্য আলোচনা আপনারা করতে পারবেন, আপনি দেখবেন যে আপনার ভালো লাগছে কেয়ার গিভিং করতে। তাই আমরা শুরু করি, আমরা ঘাবড়ে না যাই। এবং মায়েদের যেটা মনে হয় যে 7 দিন না খেলে, 14 দিন না খেলে কি হবে, আমার বাচ্চার ওজন 2 কেজি কমবে, আমাদের বাচ্চাদের যদি সে সুস্থ থাকে, তার ছোট বাচ্চাদের বেলায় আমরা ইউরিন আউটপুট একদম পিচি পিচি আমরা যেরকম বলি, তাদের ইউরিন আউটপুট এগুলো মোটামুটি যদি ঠিক থাকে, আপনার পেডিয়াট্রিশিয়ান যদি আপনাকে বারে বারে আশ্বস্ত করে আপনার বাচ্চাটা চিকন কিন্তু কোনো সমস্যা নাই, তাহলে তাকে বিশ্বাস করেন। এবং আস্তে আস্তে আমাদের আমাদের এই মাইন্ডসেটটা আমরা বদলাই, আমাদের এই অভ্যাসটা আমরা বদলাই। এই যে কালচার, মানে এটা একটা ভয়ঙ্কর কালচার, এটা আসলে আর কত বছর এটাকে আমরা ক্যাপাসিটেট করবো? সো লেটস ব্রেক ইট, আমরা সবাই মিলে যদি এটা শুরু করি, আমার মনে হয় যে বছর খানেকের মধ্যেই দেখবেন যে আপনার ঘরে আপনার পরিবেশে এটার একটা বাড়তি সৌন্দর্য, সুন্দর একটা প্রভাব দেখা যাচ্ছে।